আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে গ্রহ মহারাজের বিষয় নিয়ে। গ্রহ মহারাজ আপনারা তো বুঝতে পারছেন না কাকে নিয়ে আলোচনা করব, না শনিদেব, কারণ শনিদেব হচ্ছে আমাদের জীবনের কর্মের কারক গ্রহ, শনিদেব হচ্ছে আমাদের শ্রমের কারক গ্রহ, শনিদেব হচ্ছে আমাদের ন্যায় নীতির কারক গ্রহ। এবং এই শনির দিনটা বিশেষভাবে কিন্তু আমাদের যে সাতটা বার আছে তার মধ্যে একটা তাৎপর্যপূর্ণ দিন। শনিবার দিন এমন কিছু জিনিস বা এমন কিছু ক্রিয়া করবেন না যাতে কিন্তু আপনার জীবনে কর্ম নাশ হয়, আপনার জীবনে শ্রম নাশ হয়, আপনার জীবনের লংজিভিটি কমে যায়। কারণ রবি হচ্ছে আমাদের জীবনের কারক গ্রহ আর শনি হচ্ছে মৃত্যুর কারক গ্রহ। শনিবার দিন ভুলেও কিছু কিছু ক্রিয়া আপনারা করবেন না, যে ক্রিয়া করলে আপনাদের জীবনে কিন্তু মৃত্যু সম যন্ত্রণা আপনাদের ভোগ করতে হবে। কাজেই শনিবার দিন কি কি জিনিস আপনারা অন্যকে দেবেন না এটা সবার আগে মাথায় রাখুন। শনিবার দিন কোনোদিন আপনার ভাইয়ের ঘরে হয়তো তেল ছিল শেষ হয়ে গেছে, সর্ষের তেল আপনার থেকে চাইতে হলো, হয়তো দোকান বন্ধ হয়ে গেছে, খবরদার দেবেন না, আপনার রান্না ঘরের অন্ন কমে যাবে, দারিদ্রতা আসবে। কাজে সর্ষের তেল শনিবার দিন কারোকে দেবেনও না, কারো থেকে নেবেনও না। অনেক সময় হয় আমাদের কাছের মানুষরা এসে চাইলো আমরা দিয়ে দিলাম, শনিবার দিনটা কিন্তু খবরদার এইটা কিন্তু ভুলেও দেবেন না। শনিবার দিনকে আমরা কি করি না, শনিবার দিন ম্যাক্সিমাম বাড়িতে আমরা নিরামিষ আহার করি এবং ম্যাক্সিমাম বাড়িতেই দেখা যায় যে আমরা অন্য মানুষকে ডেকে খাওয়াই, এটা কিন্তু করবেন না। শনিবার দিন যেটা রান্নাই করুন, বিশেষত বিউলির ডাল যদি আমাদের আগেকার দিনে হয়ে থাকত, বিউলির ডাল, বেগুন পোড়া এগুলো কিন্তু বাড়িতে হতো, এইগুলোতে কি হয় গ্রহদোষ নাশ হয়, শনির যে অশুভ প্রভাব আপনার বাড়িতে পড়ছে সেটা কিন্তু আর বাড়ে না, যে অবস্থায় থাকে সেইখানেই কিন্তু কমে যায়। অরড় ডাল, বিউলির ডাল এগুলো অবশ্যই শনিবার পোস্ত এগুলো কিন্তু খেয়ে থাকবেন, কিন্তু সেই সময় বাইরের কাউকে ইনভাইট করবেন না, তাহলে কিন্তু দেখা যাবে যে কলহ শত্রুতা যে মানুষটি খেয়ে যাবে তার সাথেও শত্রুতা আপনার তৈরি হয়ে যাবে। শনিবার দিন অনেক সময় বিয়েবাড়ি আমাদের পড়ে যায়, বিয়েবাড়িতে আমরা গিফটে দেখবেন মেয়েরা ম্যাক্সিমামই কী করি, নয় একটা মুক্তোর ব্যাঙ্গেল, মুক্তোর আংটি, মুক্তোর লকেট এগুলো কিন্তু গিফট দিই, এটা খবরদার দেবেন না, আপনার জীবনের সুখকে আপনি দান করে দিয়ে আসবেন। অর্থাৎ শনিবার দিন আপনি কোনো দিন কাউকে মুক্ত দেবেন না, এমনকি শনিবার দিন নিজেও মুক্ত ধারণ করবেন না, মুক্ত সেট পরবেন না, তাহলে কিন্তু আপনার গৃহে অশান্তি হবে, ডিপ্রেশনের শিকার হবেন, দারিদ্রতা আপনার জীবনে কিন্তু চলে আসবে। শনিবার দিন আপনাদের অনেক সময় দেখবেন বাড়িতে বাগান করেন, শনিবার ছুটি থাকে, নিজে হয়তো গাছ মানে কোপান লোহার দ্রব্য দিয়ে, বা হয়তো বাড়িতে ছুরি থাকে, কাছি থাকে, দা থাকে, অনেকেই সব গ্রামের জায়গায় বা শহরে অঞ্চলেও হয়তো হয়, একে অপরের থেকে আমরা জিনিসটা নিয়ে নিই। অর্থাৎ শনিবার দিন কেউ এসে আপনার কাছে চাইলো তোমার দাটা দাও আমার গাছটা কাটবো বা জঙ্গল পরিষ্কার করব, খবরদার দেবেন না। বাড়ি থেকে যদি বা লোহার জিনিস আপনি বার করেছেন আপনার বাড়ির যে উর্বরতা নষ্ট হয়ে যাবে, লংজিভিটি নষ্ট হয়ে যাবে এবং শত্রুতা বৃদ্ধি হয়ে যাবে। লোহার কোনো দ্রব্য, ছুরি, কাছি, এমনকি ছুঁচ পর্যন্ত শনিবার দিন আপনি অন্যকে দেবেন না। আবার এই জিনিসগুলোই আপনার হয়তো শনিবার দরকার লাগছে, আপনার বাড়িতে নেই, কারো থেকে চেয়ে আনতে চাইছেন বা কিনতে চাইছেন, খবরদার করবেন না, তাহলেও কিন্তু আপনার জীবনে না চাইতেও দারিদ্রতা, অশান্তি, রোগ, শোক এগুলো কিন্তু আপনার বাড়িতে প্রবেশ করে যাবে। শনিবার দিন কখনো কিন্তু আপনারা অন্যের বাড়িতে গিয়ে খাবেন না, শনিবার অন্যের বাড়িতে গিয়ে যদি খান তাতেও কিন্তু গ্রহদোষ আপনাদের পিছু ছাড়বে না। বিশেষত ননভেজ খাবেন না, অ্যালকোহল খাবেন না, কোনো নেশা করবেন না। শনিবার দিন সাত্বিক আহারে থাকবেন, এক পাকে ভাত রান্না করে খান, নিরামিষ আহার করুন, শুক্তো খান, ডাল খান, এইগুলো বাড়িতে খান, আমডাল খান, তাতেও কিন্তু আপনাদের মঙ্গল হবে। এবং বাড়ির কোনো ফুল, বিশেষত সাদা ফুল, সুগন্ধযুক্ত ফুল, জুঁই ফুল, রজনীগন্ধা ফুল, এই ধরনের গন্ধরাজ ফুল, এই ধরনের ফুল হয়তো আপনার গাছ ভর্তি হয়ে রয়েছে, মনে হলো দাদার বাড়িতে আজ শনিবার আমার ছুটি, এক ব্যাগ ফুল নিয়ে গিয়ে দিয়ে আসি, খবরদার দেবেন না।
আপনার জীবনের যে হারমোনি, যে আনন্দ, যে স্ট্যাটাস আপনার রয়েছে বিলো হয়ে যাবে, আপনি ডাউন হয়ে যাবেন। কোথা থেকে যে জলের মতন আপনার অর্থ ব্যয় হয়ে যাবে আপনি নিজেই সেটা বুঝতে পারবেন না। কাজে শনিবার দিনকে খবরদার, এবং কেউ যদি আপনাকেও দিতে চায় খবরদার কিন্তু সেটা নেবেন না। আর একটা জিনিস বলবো, যে এটা হয়তো শনিবার বাদ দিয়ে আপনি করবেন, গণেশ ঠাকুরকে কখনো কিন্তু কাউকে গিফট করবেন না, করলে অন্তত তার থেকে এক টাকা হলেও নেবেন। শনিবার দিন তো দেবেনই না, নিজে থেকে বাড়ির গণেশ গিয়ে অন্য লোককে, আর যদিও বা কোনো কারণে কিনে ফেলেছেন তাহলে কিন্তু শনিবার দেবেন না, অন্যবারে দেবেন, কিন্তু এক টাকা হলেও তার থেকে কিন্তু মূল্য নেবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ আমাদের এই শাস্ত্রটা বহু প্রাচীন শাস্ত্র, কিছু রীতিনীতি মেনে যদি আমরা চলতে পারি জীবনটা আমাদের অনেক বেশি সুস্থির, সুস্বাস্থ্য এবং সুবাস্তুর আমরা দিকটা কিন্তু পাবো। বাস্তু নিয়েও কিন্তু আমরা প্রচণ্ড ডিস্টার্বে থাকি, কাজেই কখনোই কিন্তু শনিবার দিন বাড়ির মাটি তুলে নিয়ে গিয়ে অন্য কাউকে দিয়ে দেবেন না। এতেও কিন্তু আপনার জীবনে আপনি কিন্তু অশুভন দোষ কিন্তু বাড়িতে নিয়ে আসছেন। কাজে এই জায়গাগুলো যদি আমরা মেনটেন করতে পারি, বা অন্য কারো মাটি নিয়ে এসেও শনিবার বাড়িতে ফেলবেন না, সেটাও কিন্তু আপনার জীবনে চরম অশান্তিকে কিন্তু বহন করে নিয়ে আসে। এই ছোট ছোট জিনিসগুলো প্রত্যেকেই মানুন। আর এইভাবেই কিন্তু আমি দীর্ঘ 23 বছর আপনাদের সাথে পথ চলেছি, দীর্ঘ 23 বছর মায়ের সাধনা করে চলেছি, প্রতিটা অমাবস্যায় তারাপীঠ বা কামাখ্যায় ছুটে যাই। কাজেই যারা খুব ক্রিটিক্যাল সমস্যায় রয়েছেন, বহু জায়গায় গেছেন, ঠকে গেছেন, একবার আমার কাছে আসতে হবে। তার জন্য নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই যোগাযোগ করে নিন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে দেখতে আপনারা ভুলেন না, কিন্তু ভুলে যান সাবস্ক্রাইব করতে। একটার পর একটা এপিসোড হয়তো দেখে যাচ্ছেন, ভুলে যান। আর এই ভুলটা যাতে আপনাদের মনে করিয়ে দিই, তার জন্য কি করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, বন্ধু বান্ধব আপনার চেনা পরিচিতের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো লাগুক। আমার নাম মনিকা ভুঁইয়া, আমি আমার মনের সমস্যা এসেছিলাম, আমার এই 3 মাস হলো মনের বিয়ে হয়ে গেছে, খুব ভালো বিয়ে হয়েছে, আর আমার কর্মক্ষেত্রে আমার স্বামীকে নিয়ে এসেছিলাম, এখন খুব ভালো আছে। আর আপনারা যারা সমস্যায় আছেন দিদির কাছে আসুন, খুব ভালো প্রতিকার পাবে। আমার নাম পারমিতা মুখার্জি, আমি দিদির কাছে এসেছিলাম এবং এসে রেমেডি নিয়ে আমি খুব উপকৃত। মার্চ মাসে আমি নিয়েছিলাম রেমেডি, ওটা নিয়ে আমি খুব উপকৃত হয়েছেন। সমস্যা আছেন একবার অন্তত বৈশালীর দিদির কাছে আসুন, আপনারা অনেক উপকৃত হবেন।